যুদ্ধকালীন সময়ে এইরকম অপারেশন যে চলতেছিল, আমরা যতদূর জানলাম যে আপনি লাস্ট ট্রেনিং এর আগে একবার বাড়িতে আসছিলেন ওই কারেন্টের লাইন কিভাবে আসছে দেখার জন্য, এর পরবর্তী সময়ে যুদ্ধকালীন সময় কি আসছিলেন? যুদ্ধকালীন সময় আর আমি আসি নাই, আর আসি নাই। কত মাস পরে বাড়ি আসলেন যুদ্ধ? 9 মাস পরে, স্বাধীন হইলে পরে আসি। স্বাধীন হওয়ার মোড়ামুড়ি মানে ডিসেম্বরের প্রথম দিক দিয়ে, নভেম্বরের শেষ সপ্তাহ, ডিসেম্বরের প্রথম সপ্তাহ দিক দিয়ে বাড়িতে আসছি আর কি। আসলে তখন ওই যে নকলা স্বাধীন ই হবে মুক্ত হবে যদি নিয়ে ওইদিকে পরে সব কিছু যোগাযোগ করে কমান্ডার যখন রোপারি হয়ে গেছে ওই আর আছে খুকন আছে ওরা সব সব যোগাযোগ করে মিলকত আছে নকলা উঠবে। পরে নকলা উঠে আমরা সরাসরি ওইটা মুক্ত ঘোষণা দিয়ে দিছি আর কি, নকলা দিয়ে মুক্ত। এর আগে নকলা অনেক ফাইট হয়েছে, যুদ্ধ হয়েছে, বাড়ি ঘর ঢালা উপরাও হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ওই দিয়ে শেষ, এরপরে আর কিছু হয় নাই, ওদিকে মুক্ত আমরা। ডিসেম্বরের 9 তারিখ নকলা মুক্ত দিব, আপনারা সেই 9 তারিখে নকলা আসছেন? না, 9 তারিখে নকলা উঠলাম, কিন্তু আসছে আরো আগে। আচ্ছা আচ্ছা, তো যখন বাড়ি ফিরলেন 9 মাস যুদ্ধ করে যখন বাড়ি ফিরলেন, তখন বাড়িতে আপনাকে কিভাবে গ্রহণ করলো, কিভাবে আপনার মায়ের অবস্থা কেমন ছিল? এই শুধু আমার মা বাবা এবং ভাই বেড়া ধরি না, পাড়া প্রতিবেশী সহ সবাই একটা কান্না ভুল পড়ে গেছে যে অনেক অনেক তো মারা গেছে। আমি যদি আমার একদিন আসি নাই, সবাই জানছে আমিও মারা গেছি, কিন্তু আসলে একটা আল্লাহ আমার রাখছে একটা কান্নার রূপ, যেমন আমি আমার দ্বারা কীভাবে যেন দেখতেছে এটা আমি নিজেও বলতে পারতাছি না আর কি। এইরকম একটা সবাই আওয়াজ ধরতেছে কান্দতেছে, এইরকম এইরকমভাবে তারা আমাকে স্নেহ মমতা দিয়া বরণ করছে আর কি। আচ্ছা, যেহেতু আপনারা 9 মাস একটা কোম্পানিতে ছিলেন, এই কোম্পানিতে কি কোনো রকম মজার ঘটনা ঘটত, কিংবা সবসময় তো পেরেশানিতে থাকতেন নাকি সবসময়? না, এটা হাস্যকর কিছু আছে যে আমরা মাঝে মাঝে রাত্রে করিয়া ওই বেড়াকে বেড়াকে আমরা এই করতাম আর কি। ওই একজন বদর হইতাম, একজন মুক্তি হইতাম, এরকম একটা হাস্যকর কিছু ঘটনা আসা যেতাম আর কি, নিজেরা এই করতাম। তো ভাইয়ার মধ্যে ওখানে ওই যে হাসপাতালে চাকরি করে গেল শৌকত জাঙ্গিরাবার বাড়ি, ওই শৌকত খুব সবাইরে মাথায় রাখছে আর কি, বিরাট। আর ট্রেনিং অবস্থায় আমাদের যখন জঙ্গল ট্রেনিং হয়েছে, জঙ্গল ট্রেনিংয়ে খুব কষ্ট হয়েছে আর কি, জঙ্গল ট্রেনিংয়ে খুব কষ্ট হয়েছে। বাংলাদেশের জঙ্গলে কিংবা ইকো খেতে কিংবা পাট খেতে যখন থাকতেন, তখনকার দিনগুলো কেমন ছিল? বাংলাদেশে তো জঙ্গল আর পাট খেতে থাকতে একটা ব্যাপার না, কিন্তু ভারতে জঙ্গল ট্রেনিংয়ে যারা ট্রেনিং দিছি, উড়িষ্যা মেদিকগুলো কিচ্ছু না, ভারতে জঙ্গল ট্রেনিংয়ে তো কাটা গাছ আর কোনো জনমানবহীন রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই, এই জঙ্গলের মধ্যে আমরা ঢুকাই দিছে। উস্তাদ তো জানে যে এই পাহাড়ে ঢুকাইছি, কিন্তু আমরা তো জানি না যে এটা কোন দিয়ে রাস্তা আছে বা কিছু, আমরা কিছুই জানতাম না। আর এইখানে 3 দিন 3 রাত থাকি আর ট্রেনিং করানো, ওই যে চীনা যুগ আছে না, ওই চীনা যুগ দিন ওই চট্টসায় ধরতো আর কি। তা রাত্রে তো আমরা ঘুমাইলে তো সবাই আখেরে যেমন মোমো সিনেমাতে দেওয়া হয়ে ধরতো আর কি। আমার ওই যে সেনাইকান্দা মিজান ভাই আমাকে বলতেছে কি আজকে রাত্রে আমি শুনবো, আমার চীনা যুগে খুঁজো পাইতো না, আমি আমি ঘুমাইতে আমি না ঘুমাইতে চীনা যুগ কামরা ঘুরে আছে সবই জানি, করলে আমি ঘুমাবো আমার ঢাইস না। ওই ওই যে ব্যান্ডেজ করার জন্য যে কেজ মানে ইঞ্জুরি হয়ে গেছে ব্যান্ডেজ করা, ওই যে ইয়ে আছে কাগজ কাপড়গুলো আছে না, ওড়ি দিয়ে পেঁচা মাথা মুথা চোখ টোক সব পেঁচা এসে ঘুমায়। আচ্ছা আচ্ছা, মানে যুগে তাকে তো খুঁজতে হবে না। আচ্ছা আচ্ছা, শেষ রাতে দেখি ওর এই হিন্দা রক্ত পড়তেছে। আচ্ছা, তো না ভাবতেছি যে ব্যাপারটা কি, কোনো যুদ্ধ করলাম না কিছু না, রক্ত আসলো কীভাবে? ওরা ডাক দিছি, দেখি যে ওর এইরকম মোটো হইয়া খায়া রক্ত খায় ফিক্কা রয়েছে যুগটা, ওরা সারাইলাম, কইলে কু তুই আমার ডাক দিলি কে, আমি দেখেছি রাখি ওই রক্ত পেতে আছি, বলে সবার হয় টেরি হয়ে নেই টের হয়নি। তো এইরকম ঘটনা মানে কষ্টকর, যতই আমরা ওরা ই করি না কেন, যতই সুখ শান্তি পাই না কেন, কিন্তু জঙ্গল ট্রেনিংয়ের কষ্টটা এটা আমাদের চিরদিন থাকবে অন্তরে, এটা মুছে যাবে না, এটা অনেক কষ্ট। আর সাধারণত যারা ট্রেনিং নিয়ে কষ্ট করছে প্রকৃতই মুক্তিযোদ্ধা, আর যারা সাহায্য করে মুক্তিযোদ্ধা হয়েছে বা সুযোগ বুঝে মুক্তি দেওয়া হয়েছে, সার্টিফিকেট সংগ্রহ করে মুক্তি দেওয়া হয়েছে, তারা কিন্তু এগুলো বলতে পারবে না, তারা এগুলো জানেও না বলতেও পারবে না। আর যদি
সুইটা কারণে পরে যায় সেটা মিথ্যা হবে। ওরা তো আমাদের সাথী, ওরা তো ওরা তা আমাদের সম্মান যতটুকু তারা অসম্মান ততটুকুই, আমাদের যতটুকু সুবিধা সরকার তাদেরও সুবিধা ততটুকুই দিতেছে। এই দিক দিয়ে অবশ্য আমাদের একটু কষ্ট হয়, একটু কষ্ট হয়, কারণ আপনারা কারণ আমরা এত কষ্ট করে যে মান আর ওরা কিছুই করলো না, ওই মান ওইটুকুই। এমনও আছে ভারতেও ট্রেনিং নেয়, বাংলাদেশেও ট্রেনিং নেয়, অথচ সে মুক্তিযোদ্ধা ভাতা পাইতেছে এবং সমাজে উচ্চস্থানে আছে, এরকম অনেক আছে আর কি। আরও আছে বাংলাদেশে যারা ট্রেনিং করছে, বাংলাদেশে ট্রেনিং করছে তো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এসে কিছু ট্রেনিং করাইছে, অথচ এদের কোনো খবর সরকার আজ পর্যন্ত নিতেছে না, এদের লিস্ট সরকার করতেছে না। এদের লিস্টটা করা দরকার, এদের লিস্টটা কইরা সরকার এদের খোঁজ নেওয়া প্রয়োজন, যেহেতু সরকার দিতেছে বোয়া কতগুলার দিতেছে, সেই হেতু এই কথাটা উঠে আর কি। আর যদি বোয়াগুলারা না দেয় তাহলে যে তাদেরকে খোঁজ নিতেছে না, এটা দোষের কিছু না, কারণ বাংলাদেশে ট্রেনিং করছে তারা তো অতানি কষ্ট জানে না। বাংলাদেশ ট্রেনিং করতে যারা তাদেরকে সরকার খোঁজ নিতেছে না, অথচ অনেক ভুয়া মুক্তিযোদ্ধা এখন পর্যন্ত ভাতাভোগী এবং সরকারের সমস্ত সুবিধা ভোগ করতেছে, এগুলা সব মুক্তিযোদ্ধার গায়ে না লাগলেও আমার গায়ে বেশি একটু বেশি লাগে আর কি, এই কথা আর কি। আচ্ছা, তো আমরা জানি জানকীপুর গ্রাম থেকে অনেকেই যুদ্ধের জন্য গিয়েছিল, অনেকেই রাস্তায় পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ধরা পড়ছিল, তাদের সম্পর্কে কিছু জানেন আপনি? তাদের সম্বন্ধে শুনছি আমি, আমি শুনছি ওই যে আমাদের আমাদের পাড়ায় আমার সম্পর্কে চাচা হইতো মুজাফর, সে বিয়ের বিয়ে পাড়ায় কেন্দ্রের ছাত্র ছিল, আমাদের বড় আছিল আর কি, খুব জন্ম লম্বা ছেলেটা আছে, এই নুরু চাচা, আর কায়দা এমপি বাড়ির এমপির ভাই হবে আর কি, মিজানুর রহমান এমপি সাহেবের ভাই হবে, খালেক রশিদ এরা এই তিন বন্ধু, ওরা নকলাই স্কুলের ছাত্র, আমরা তো সন্দেহ না, তারা খুব তিন বন্ধু, তারা যখন যায় কিন্তু নাই তারা ধরা পড়ছে, ধরা পড়লে তারা কিন্তু ট্রেনিং দেয় নাই, কেবল যাইতেছে আর কি, এই অবস্থায় সন্দেহ বলে ধরা পড়ছে, ধরা পড়লে পরে ইচ্ছা করলে নকলার যে দালালরা আছে শান্তি কমিটির লোকজন যারা আছে ইচ্ছা করলে তারা ছাড়াইতে পারতো, তো এই ছেলে তিনটাকে নিয়ে এরা নিষ্ঠুরভাবে হত্যা করছে, এটা আমরা শুনছি, এবং দেড় সাজিলে তাদেরকে আড়াই মাস পাই নাই, আজ পর্যন্ত তারা নাই, শুনছি যে আহমদনগর পাঞ্জাবি ক্যাম্পে তাদেরকে হত্যা করা হয়েছে, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, এটা আমরা শুনছি এবং এটা সত্য।